রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তিনি পদত্যাগ করলেন। তিনি এই মুহূর্তে বিদেশে রয়েছেন। রাজ্যপালকে মেল করে তিনি তার পদত্যাগ পত্র পাঠিয়েছেন। সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় তিনি তার পদত্যাগ পত্র মেল মারফত পাঠিয়েছেন বলেই জানা যাচ্ছে। হঠাৎ কেন পদত্যাগ তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা আইনজীবী মহলে। সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল পদত্যাগ করলেন। সৌভিক মজুমদার আমাদের সঙ্গে রয়েছে। সৌভিক, কেন তার এই পদত্যাগ, সেই বিষয়ে কি কিছু জানা যাচ্ছে? অ্যাডভোকেট জেনারেল তিনি এরাজ্যের মুখ্য আইনি পরামর্শদাতাও বটে। তিনি এই মুহূর্তে বিদেশে রয়েছেন এবং তিনি রাজ্যপাল সিবি আনন্দ বোসকে তিনি এই মর্মে ইমেল পাঠিয়েছেন যে তিনি অবিলম্বে পদত্যাগ করছেন, অর্থাৎ তিনি এই মুহূর্ত থেকে আর অ্যাডভোকেট জেনারেল পদে থাকতে চান না, সেই কারণেই তিনি কিন্তু পদত্যাগ করেছেন। এখন এই পদত্যাগের পেছনে কি কারণ রয়েছে সেই তিনি কিন্তু এই ইমেলে করেননি, কিন্তু এই মুহূর্ত থেকে তিনি আর ওই অ্যাডভোকেট জেনারেল পদে, অর্থাৎ রাজ্যের মুখ্য আইনি পরামর্শদাতা এই পদে তিনি থাকতে চান না, এই মর্মেই তিনি কিন্তু রাজ্যপালকে ইমেল মারফত তিনি জানিয়েছেন এই মুহূর্তে তিনি বিদেশে রয়েছেন। তুমি জানো যে কয়েকদিন আগেই কলকাতা হাইকোর্টে যিনি পাবলিক প্রসিকিউটর বা পিপি রয়েছেন শাশ্বত গোপাল মুখোপাধ্যায়, তিনিও কিন্তু একইভাবে কার্যত একইভাবে তিনি পদত্যাগ করেছেন এবং তিনিও বলেছেন যে তিনি ইমিডিয়েট এফেক্ট, অর্থাৎ অবিলম্বে তিনি পদত্যাগ করছেন, অর্থাৎ পাবলিক প্রসিকিউটরের পরে এবার রাজ্যের অ্যাডভোকেট জেনারেল, তার এই যে পদত্যাগ করা সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অর্থাৎ রাজ্যের এই ধরনের দুটি গুরুত্বপূর্ণ পদে থাকা যারা সরকারি আইনজীবী, যারা কার্যত প্রতি মুহূর্তে রাজ্যের বিরুদ্ধে ওঠা যে বিভিন্ন আইনি প্রক্রিয়া রয়েছে, মামলা রয়েছে, সেই প্রক্রিয়া থেকে রাজ্য সরকারকে ডিপেন্ড করেন সেই যারা আইনজীবী রয়েছেন, সেই আইনজীবীরা এই মুহূর্তে তারা পদত্যাগ করলেন, এই বিষয়টা গুরুত্বপূর্ণ। তুমি জানো যে 2011 সাল থেকে যখন তৃণমূল সরকার ক্ষমতায় আসে, সেই সময় থেকে একাধিক আইনজীবী বা রাজ্যের যে অ্যাডভোকেট জেনারেল ছিল বা যারা রাজ্যের মুখ্য সরকারি কৌঁসুলি গভর্নমেন্ট লিডার ছিল, তারা কিন্তু পরিবর্তিত হয়েছেন। তুমি জানো যে এর আগে 2011 সাল থেকে একাধিকভাবে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অনিন্দ্য মিত্র তিনি কিন্তু পরিবর্তিত হয়েছেন, তিনি একইভাবে পদত্যাগ করেছিলেন। তারপরে আমরা দেখতে পেরেছি বিময় চট্টোপাধ্যায় তিনি একইভাবে পদত্যাগ করেছিলেন। তারপরে অত্যন্ত বর্ষীয়ান আইনজীবী, বিশিষ্ট আইনজীবী জয়ন্ত মিত্র তিনি একইভাবে পদত্যাগ করেছিলেন। তারপরে আমরা দেখতে পেয়েছি সেই জায়গায় কিশোর দত্ত, তিনিও কিন্তু একইভাবে অ্যাডভোকেট জেনারেল পদ থেকে পদত্যাগ করেছিলেন। অর্থাৎ এই যে পদত্যাগের প্রক্রিয়া 2011 সাল থেকে অ্যাডভোকেট জেনারেলদের যে পদত্যাগের প্রক্রিয়া সেটা কিন্তু কার্যত একইভাবে বহাল রয়েছে। অর্থাৎ যখন অ্যাডভোকেট জেনারেল বা ওই ধরনের গুরুত্বপূর্ণ পদে থাকা সরকারি আইনজীবী, সেটা গভর্নমেন্ট লিডার হোক, অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল হোক, বা পাবলিক প্রসিকিউটর বা পিপি হোক, তারা কিন্তু এই একই ধরনের চিঠির মাধ্যমে বা বক্তব্যের মাধ্যমে তারা কিন্তু পদত্যাগ করেছেন। অর্থাৎ তারা কেন পদত্যাগ করেছেন সেই বিষয়টা কিন্তু কখনোই প্রকাশ্যে আসেনি। এখন যেটা আইনজীবী মহলে জল্পনা চলছিল, তুমি জানো যে পাবলিক প্রসিকিউটর শাশ্বত গোপাল মুখোপাধ্যায় তিনি পদত্যাগ করার পর থেকেই আইনজীবী মহলে এই জল্পনা ঘোরাফেরা করছিল যে খুব শীঘ্রই অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় তিনিও পদত্যাগ করতে পারেন। অবশেষে সেই যে জল্পনা ছিল সেই জল্পনাতেই কার্যত কিন্তু শিলমোহর পড়ল এবং আজকে বিদেশ থেকে সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় অ্যাডভোকেট জেনারেল রাজ্যের আইনি পরামর্শদাতা, যিনি কিছুক্ষণ আগে পর্যন্ত ছিলেন, তিনি কিন্তু বর্তমানে পদত্যাগ করেছেন। অর্থাৎ এই মুহূর্ত থেকে তিনি আর ওই পদে থাকতে চান না, এই মর্মে তিনি রাজ্যপালকে ইমেল করেছেন। তুমি জানো যে এই জল্পনাও এই মুহূর্তে বিদ্যমান রয়েছে যে কিশোর দত্ত যিনি এর আগের টার্মে যিনি অ্যাডভোকেট জেনারেল ছিলেন তাকে ফের ফিরিয়ে আনা হতে পারে, এই মর্মে কল্পনা রয়েছে। বলতো সবেমাত্র অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় তিনি পদত্যাগ করেছেন, তার জায়গায় সরকারের তরফ থেকে এখন নির্বাচিত করা হবে কোন ব্যক্তিকে বা কোন বিশিষ্ট আইনজীবীকে সেটা কিন্তু এই মুহূর্তে দেখার। কিন্তু আইনজীবী মহলে যেটা কল্পনা ইতিমধ্যে তৈরি হয়েছে যে কিশোর দত্ত যিনি প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল ছিলেন, ঠিক এর আগে, অর্থাৎ সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় এই পদে আসার আগে যিনি অ্যাডভোকেট জেনারেল ছিলেন,
করেছিলেন সেই কিশোর দত্তকে আবারও তার পদে পুনর্বহাল করা হতে পারে বা তাকে ফিরিয়ে আনা হতে পারে এই জল্পনা রয়েছে। এখন আইনজীবী মহলে এই জল্পনা তৈরি হয়েছে যে যে 2011 সালের পর থেকে এই যে বিশিষ্ট আইনজীবীদের অ্যাডভোকেট জেনারেল করা হয়েছে বা রাজ্যের মুখ্য আইনি পরামর্শদাতা, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্মানজনক একটা পদ, তার কারণ তুমি জানো যে কোনো রাজ্যের ক্ষেত্রে এই পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ রাজ্যের বিরুদ্ধে যে সমস্ত মামলা হয়, কারণ প্রতিটা ব্যক্তি অর্থাৎ তুমিও যদি কোনো মামলা কলকাতা হাইকোর্টে করো সেই মামলায় কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধেই তুমি মামলা করবে, ফলত সেই মামলার ক্ষেত্রে রাজ্যের নীতি নির্ধারণ কি হবে বা একাধিক ক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে সাংবিধানিক কোন পদক্ষেপ গ্রহণ করা হবে সেই পদক্ষেপ কিন্তু এজি বা অ্যাডভোকেট জেনারেলরাই ঠিক করেন। ফলত এই ধরনের পদে এই যে বারবার বদল এবং বিশিষ্ট আইনজীবীরা তারা সরে দাঁড়াচ্ছেন, তারা থাকছেন না, তারা পদত্যাগ করছেন, এই নিয়ে গোটা বিষয়ে একটা জল্পনা তৈরি হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত যা খবর রয়েছে যে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্র মুখোপাধ্যায় তিনি কিছুক্ষণ আগে রাজ্যপালকে ইমেল করেছেন এবং ইমেল করে তিনি তার ইস্তফা দিয়েছেন এবং তিনি বলেছেন যে এই মুহূর্ত থেকে তিনি আর ওই পদে থাকতে চান না।